সবাইকে স্বাগত জানাচ্ছি ডিবিসি নিউজের নিয়মিত আয়োজন ইসলামী ব্যাংক নিবেদিত টালি খাতায়। আপনাদের সঙ্গে রয়েছে জি মাহমুদ। এই অনুষ্ঠানে আমরা প্রতিদিন অর্থ বাণিজ্যের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করে থাকি আর এরই ধারাবাহিকতায় আজকে আমরা আলোচনা করব বঙ্গবন্ধুর অর্থনীতির বিষয়ে। আর এই বিষয়ে আলোচনায় আমাদের সঙ্গে আজ যোগ দিয়েছেন পিকেএসএফ এর চেয়ারম্যান ডক্টর কাজী খলিকুজ্জামান আহমদ। খলিকুজ্জামান আহমদ, আপনাকে স্বাগত জানাচ্ছি টালি খাতা অনুষ্ঠানে। আমাদের আলোচনার বিষয় বঙ্গবন্ধুর অর্থনীতি। বঙ্গবন্ধুর অর্থনীতির কথা অবশ্যই স্বাধীনতা পরে কি ছিল সেটি নিয়ে আলোচনা করব, কিন্তু তার আগে স্বাধীনতা পূর্ব যে প্রেক্ষাপট সেই প্রেক্ষাপট থেকে আলোচনাটি শুরু করতে চাই। যে স্বাধীনতার আগে বাংলার মানুষকে যেভাবে পাকিস্তানি শাসকরা নির্যাতন নিপীড়ন শোষণ করতো, আর্থিকভাবে শোষণ নিপীড়ন করতো, সেই আর্থিক শোষণ থেকে অর্থনৈতিক বঞ্চনা থেকে মুক্তি দেওয়ার জন্য বঙ্গবন্ধুর অর্থনৈতিক দর্শন কেমন ছিল তখনকার প্রেক্ষাপটে, তখনকার তার আন্দোলনের মধ্য দিয়ে সেটি দিয়ে আলোচনা শুরু করতে চাই। প্রথমে আমি বঙ্গবন্ধুর 99তম জন্মবার্ষিকী উপলক্ষে, আজকে তার জন্মবার্ষিকী, তার স্মৃতির প্রতি আমি গভীর শ্রদ্ধা জানাচ্ছি। তিনি মহানায়ক ছিলেন, মুক্তিযুদ্ধের মহানায়ক, এবং তার যে নেতৃত্ব সেই নেতৃত্বের কারণেই আমরা স্বাধীন হতে পেরেছি। সেজন্য তার স্মৃতির প্রতি আমি আমার গভীর শ্রদ্ধা জানাচ্ছি। তার অর্থনীতি প্রথম আমাদের আঘাত আসে সংস্কৃতির উপরে, ভাষার উপরে, সেখান থেকে শুরু। তারপরে আস্তে আস্তে এটা পরিষ্কার হচ্ছিল যে আমাদের অর্থনৈতিক শোষণ খুব প্রকট আকার ধারণ করছে। একটি উদাহরণ যে আমরা তখন আমাদের পূর্ব পাকিস্তানে, তদানীন্তন পূর্ব পাকিস্তানে পাট রপ্তানি হতো প্রচুর, এবং সেটা বাংলাদেশ হওয়ার পরেও পাট বেশ কিছুদিন রপ্তানি হয়েছে। তো এই যে রপ্তানি হয়ে যে আয়টা হতো, তার বেশিরভাগ পশ্চিম পাকিস্তানে বিনিয়োগ করা হতো। বলা হতো যে পূর্ব পাকিস্তানে সেটা ব্যবহার করার মতো ক্ষমতা নাই। এই করে যেমন ইসলামাবাদ সৃষ্টি হয়েছে, আর অনেক পশ্চিম পাকিস্তানে শিল্প হয়েছে, অন্যান্যগুলো হয়েছে আমাদের এখানকার অর্থে। এটাই পরিষ্কার হওয়ার পর থেকে বঙ্গবন্ধুর যে বক্তব্য সেগুলোতে দেখা যাচ্ছে যে আমাদের অর্থনৈতিক শোষণ, একটা হচ্ছে প্রশাসনিক দিক থেকে আমাদেরকে দুর্বল করে রাখা, আমাদের সংস্কৃতির উপর আঘাত এবং অর্থনৈতিক শোষণ, এবং সেটা ছয় দফায় 1966 সালে সেটা একেবারে পরিষ্কার হয়। দুটো কারেন্সির কথা তিনি বলেছেন, আমাদের আয় যেটা এখানে ব্যয় করা হবে সেটা তিনি বলেছেন। তারপরে এই ধারাবাহিকতায় আসে শেষ পর্যায়ে, যেটা এই পাকিস্তান শেষ হওয়ার যে জায়গাটাতে আসে, তখন একেবারে প্রকট আমাদের এখানে দারিদ্র অনেক বেশি প্রকট হয়ে গেল। শুরুতে যখন পাকিস্তান হয়েছিল তখন কিন্তু আমাদের অবস্থা তাদের চেয়ে খারাপ ছিল না, ভালোই ছিল, কিন্তু পরবর্তীতে দেখা যায় যে আমরা অনেক পিছিয়ে গেছি, এর ওখানে তারা অনেক এগিয়ে গেছে। মানে বৈষম্য তখন অনেক, বৈষম্য অনেক বেশি হয়ে গেছে, আঞ্চলিক বৈষম্য মানে পশ্চিম এবং পূর্বের মধ্যে। সেটা তার অনেক বক্তব্যে, অনেক আন্দোলনের মধ্যে সেটা পরিষ্কার হয়েছিল। তো সেই জন্যই আমরা দেখি যে 7ই মার্চের ভাষণে এই কথাটা খুব পরিষ্কার করে এসছে। সেটা আমি ব্যক্তিগতভাবে সামনে ছিলাম, আমি শুনেছি সেইখানে যে শোষণের কথা, সেখানে তার বৈষম্যের কথা, সেগুলি যেমন এসছে, সেখানে প্রত্যয়ের কথা এসছে যে আমরা কেউ আমাদের দাবিয়ে রাখতে পারবে না। সেটা প্রত্যয়টা অত্যন্ত, এটা এমনভাবে তখন সামনে থাকলে যেটা বোঝা যায় আর কি, যে কীভাবে প্রত্যয়টা দেখা যাচ্ছিল যে আমরা এগিয়ে যাবই, আমাদেরকে কেউ দাবাতে পারবে না, পিছিয়ে রাখতে পারবে না। তারপরে সেখানে শেষ পর্যন্ত যেটা বললেন, স্বাধীনতার কথা তো বললেনই, বললেন মুক্তির কথা বললেন। এই মুক্তি যেটা, এটা তার ওই যে আগের যে কথাগুলো তার সঙ্গে মিল আছে, এই মুক্তিটা হচ্ছে অর্থনৈতিক বঞ্চনা থেকে মুক্তি, আমি এইভাবে এটাকে দেখি। এবং অন্যান্য যা বঞ্চনা আছে সেটা তো আছেই, অর্থনৈতিক বঞ্চনা থেকে মুক্ত করে আমাদের বাংলাদেশ এগিয়ে যাবে, মানে সবাইকে মিলে এগিয়ে যাবে, সেইভাবেই সেই 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 কথাটা। তো কাজেই তাহলে মূল কথাটি কি, মানে সমতা ভিত্তিক সমাজ ব্যবস্থা, এটা এটা তিনি পরেও বলেছেন, আগেও বলেছেন, সাম্যের কথা বলেছেন, পরে ডেভিড ফ্রস্টের কাছে একটা ইয়ে দিয়েছিলেন, সাক্ষাৎকার দিয়েছিলেন, সেখানে পরিষ্কার করে বলেছেন যে যার খাদ্য নাই তাকে খাদ্য দিতে হবে, যার কাপড় নাই তাকে কাপড় দিতে হবে, এবং অন্যান্য যার যা যেটাকে সংকট আছে সেটা দূর করতে হবে, এবং বৈষম্য শোষণহীন সমাজ সৃষ্টি করতে হবে। এবং সেটা আমাদের স্বাধীনতার ঘোষণাপত্রেও কিন্তু পরবর্তীতে যুক্ত হয়েছে, তিনটি জিনিস যুক্ত হয়েছে, একটা হচ্ছে মানবাধিকার প্রত্যেকের, মানব মর্যাদা প্রত্যেকের, এবং বৈষম্যহীন সমাজের কথা বলেছেন। আমাদের সংবিধানেও আছে, এই স্বাধীনতার ঘোষণাপত্র কিন্তু সংবিধানের একটা অংশ, তো সেটা বলেছেন। তো এই যে 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 ঘটনা করলেন যে মুক্তির সংগ্রাম, এবারের মুক্তি সংগ্রাম, আমাদের মুক্তির সংগ্রাম, সেই মুক্তির সংগ্রাম
শুরু করেছিলেন তিনি বাংলাদেশ মুক্ত হওয়ার পরে আমরা তো স্বাধীন হলাম 26 মার্চ মানে বিষয়টি এমন সেটা হচ্ছে আগে ছিল দাবি আদায়ের লড়াই এরপর হচ্ছে দাবি পূরণের লড়াই হ্যাঁ এইটা হচ্ছে তখন ছিল অন্যের কাছে দাবি করা যে আমাদের এটা হচ্ছে না এখন হচ্ছে যে আমাকে সেটা পূরণ করতে হবে পূরণ করতে হবে কাজেই অবস্থার এই পরিবর্তনটা হয়ে গেল এই পরিবর্তনের শুরু যেটা ছিল বাংলাদেশ একটা বিধ্বস্ত অর্থনীতি একেবারে বিধ্বস্ত রাস্তাঘাট ছিল না পুল ছিল না কৃষি একেবারে বিধ্বস্ত হয়ে গেছিল এই অবস্থা থেকে অনেকেই বলেছেন যে বাংলাদেশের কোনো ভবিষ্যৎ নেই এবং হেনরি কিসিঞ্জার মার্কিন পররাষ্ট্রমন্ত্রী তিনি তখন তলাবিহীন ঝুড়ি হয়েছেন চলে আরও আছেন যারা বলেছেন এটা টেস্ট কেস একটা বই আছে টেস্ট কেস অফ ডেভেলপমেন্ট তার মানে বাংলাদেশ যদি পারে তাহলে দুনিয়াতে এমন কোনো জায়গা থাকবে না যারা পারবে না মানে এমন তলানিতে আমরা আছি এরকম কথা বই লেখা হয়েছে পরে তো এই নিয়ে আবার পরে আরেকটা বই লিখেছেন না বাংলাদেশ এখন জীবিত নাই যিনি লিখেছিলেন ইউস্ট ফালান বলে নরওয়ের এক ভদ্রলোক পরে অবশ্য বলেছেন না বাংলাদেশ হয়তো ভালো করতে পারে কিন্তু তখন এটা বলেছেন সবাই আরও আরও বহু আছেন কিন্তু এই দুইজন খুব খুব মানে পরিচিত লোক দুইজন বলেছিলেন সেখান থেকে যে সংগ্রামটা শুরু হলো প্রথম যেটা আমি সবসময়ই যেটা দেখেছি তখন দেখেছি আমি তো ছিলাম মুজিবনগরে ছিলাম ফিরে আসার পরে তো অনেক ঘনিষ্ঠভাবে কাজ করেছি এখানে সেখানে আমি দেখেছি প্রথম অবকাঠামোর দিকে জোর দিয়েছেন মানে রাস্তাঘাট না হলে তো আগানো যাবে না তো কাজেই কথায় কালভার্ট কথায় পুল কথায় কি এগুলোতে শুরু করেছিলেন এবং কিছুদিনের মধ্যে বছর দুয়েকের মধ্যে অনেক উন্নতি হয়েছিল তার আগে তো এখান থেকে 10 মাইল গেলে কয়েকটা ফেরি পাওয়া যেত যে কোনো এক জায়গাতে তার আস্তে আস্তে সেখান থেকে আমরা উন্নতি করা শুরু করেছিলাম এবং কৃষির দিকে জোর দিলেন একই সময়ে এইদিকে অবকাঠামো আর একদিকে কৃষি ত্রাণ এবং পুনর্বাসনের কি জোর দিয়েছিলেন কিনা ত্রাণ তো শুরুতে এটা একেবারে একেবারে জরুরি যুদ্ধের যুদ্ধ থেকে শেষ হওয়ার পর ত্রাণ এবং পুনর্বাসনে ত্রাণ ছিল ত্রাণ মন্ত্রণালয়ের সঙ্গে আমি যুক্ত ছিলাম প্রথম 2 মাস ফিরে আসার পরে সারা দেশে ত্রাণ যেত রেড ক্রস সহায়তা করেছিল তখন আমাদেরকে তো আমার দায়িত্ব ছিল তদারকি করা যে কথায় ঠিক মতো দেয়া হচ্ছে কিনা যাদের পাওয়ার কথা মাস দুয়েকের পরে অবশ্যই আমি আর সেখানে থাকিনি আমি আমি এর আগে পিআইডি ছিল ওটার নাম বিআইডিএস তো আমি ওখানে ফিরে যাই দেখলাম যে আমার ওখানে আমি যেটা কাজ করবো সেটা হয়তো আমার বিবেচনায় ছিল যে আরও বেশি উপকারী হতে পারে নীতি নির্ধারণের ক্ষেত্রে সেজন্য আমি ওখানে চলে যাই কিন্তু ত্রাণের উপর অবশ্যই জোর দেওয়া হয়েছিল মানুষকে তখন তো খাবার ছিল না মানে উৎপাদনের তো সুযোগ ছিলই না সুতরাং এই এই যে এই এই যে একটা বিধ্বস্ত অর্থনীতিকে টেনে তোলার যে ভিত্তিটা কিন্তু তখন স্থাপিত হয়েছে মানে কৌশলটি কি ছিল তার তিনি মানে কি কৌশলে এই যুদ্ধ একটা কৌশল হচ্ছে যে মানুষকে সম্পৃক্ত করা সমৃদ্ধি থেকে আরেকটা কৌশল ছিল কিন্তু খুব একটা কাজে লাগেনি যেটা উনি বারবার বলেছেন দুর্নীতির কথা বলেছেন দুর্নীতি করা হচ্ছে আরেকটা যেটা বলেছেন মানুষকে দাম মূল্য দিতে হবে মানুষ সাধারণ মানুষের ট্যাক্সে বাকি যারা যারা চেয়ারে বসছেন বেতন পাচ্ছেন এটা তো পরিষ্কার করে বারবার বলেছেন তাদেরকে সম্মান করতে হবে তো মূল কথাটা ছিল মানুষ কারণ ওরা আন্দোলনেরও মূল কথা ছিল মানুষ মানুষ বললেই তার সংস্কৃতি তার অর্থনীতি তার বাকি সব বোঝায় তো এখানেও ছিল সেই মানুষ তো মানুষকে সম্মান করে তাদেরকে কাজে লাগানো তাদের সুযোগ সুবিধা সৃষ্টি করা সেটা ছিল তার মূল ভিত্তি তো সেখান থেকে যদি মূল ভিত্তি হয় তাহলে মানুষের চাহিদাগুলো নির্ধারণ করা হবে তো সেখানে তিনি অনেক কাজ করেছেন যে শিশুদের উপরে শিক্ষার উপরে ওই কয়েক 2-3 বছরের মধ্যে প্রত্যেকটা গুরুত্বপূর্ণ জিনিস এখন যে আমরা পিছনে ফিরে দেখি তিনি সেটাকে শুরু করেছেন ওই সময়ে আর অর্থনীতিতে যেটা করেছিলেন ওই সময় কি তিনি কি মানে অর্থনৈতিক যে সহায়তা বহির্বিশ্ব থেকে যেটি আমরা পাই দাতা সংস্থা এটা প্রথম দিকে দাতা দেশ কারণ খুব কঠিন হওয়ার কথা কারণ ভারত এবং সোভিয়েত ইউনিয়ন ছাড়া তো আর বেশিরভাগ দেশই তো আমাদের পক্ষে ছিল না প্রথমে ব্যাপার হচ্ছিল যে যেটা জাতিসংঘের ত্রাণ সহায়তা প্রথম এসেছিল তারপরে আমরা ওই যে বিশ্ব ব্যাংকের আওতায় যে ঋণ আসে সেটা 73 থেকে শুরু হয়ে গেছিল 73-এ প্রথম বৈঠক হয় ঢাকায় বোধহয় নাকি প্যারিসে কোনো এক জায়গায় প্রথম বৈঠক হয় বিশ্ব ব্যাংকের সঙ্গে তো সেই বিশ্ব ব্যাংকের মিটিংয়ের মানে সবার পর থেকে আসতে শুরু করে আস্তে আস্তে কিন্তু ত্রাণ প্রচুর এসেছিলো ওই সময়ে তো প্রথম একটা দ্বিধাদ্বন্দ্ব ছিল যে বৈদেশিক সাহায্য নেওয়া হবে কি নেওয়া হবে না সেটা ছিল অনেকে পক্ষে ছিলেন অনেকে বিপক্ষে ছিলেন তো যাই হোক সিদ্ধান্ত যেটা হয়েছিল যে তখন এই যে একটা ভঙ্গুর অর্থনীতি গড়তে হলে
পুনর্গঠন করতে হলে সহায়তা প্রয়োজন হবে, তো সেই হিসাবে বৈদেশিক সহায়তা আসতে শুরু করে। সেই সহায়তা কি মানে বেশি কি ত্রাণ এবং পুনর্বাসনে ব্যয় হয়েছে নাকি অবকাঠামোগত? না, অবকাঠামোগত পরে এসছে, কিন্তু প্রথম তো ত্রাণ এবং পুনর্বাসন। তখন কিন্তু আর ওই যে প্যারিসে বা ঢাকায় যে বিশ্বব্যাংকের সঙ্গে মেটায় সেটা দরকার হয় নাই, ওটা যে দেশগুলাই তারা দিয়েছে, আন্তর্জাতিক সংস্থাগুলো দিয়েছে, সেগুলো উইলিংলি এসেছে। হ্যাঁ, ওটা এসছে, ওটার জন্য আর ওই প্রক্রিয়ার মধ্যে যাওয়ার দরকার ছিল না। কূটনৈতিক প্রক্রিয়া চালাতে হয়নি সেই সময়টা। কূটনৈতিক অবশ্যই লাগে, আর জানাতে হবে মানুষের সঙ্গে সম্পর্ক। তবে বাংলাদেশের নয় মাসের যুদ্ধে এটা এত পরিচিত হয়েছিল, আর যে বাংলাদেশ বিধ্বস্ত হয়েছে এটা আন্তর্জাতিক মিডিয়া এবং অন্যান্য সব জায়গায় যে এত এত বেশি প্রচারিত হয়েছিল, ফলে এটা জানা ছিল। সুতরাং কূটনীতিটাও সহজ ছিল, কারণ আমাদের কূটনীতিকরা তখন বাইরে ছিলেন, তারা কথাবার্তা বলেছেন। তো বঙ্গবন্ধু, ওখানে আমি আসি অর্থনীতিতে। তার অর্থনীতি একটা তো অবকাঠামো বললাম, আর একটা মানুষকে কেন্দ্র করে কৃষির উপরে উনি জোর দিয়েছিলেন, কৃষি গবেষণার উপরে তিনি তখন বলেছিলেন, সেটা বলেছিলেন। কৃষিতে পরে যেটা বাকশাল নামে পরিচিত, যেটা 74 সালে বোধ হয় করলেন, সেখানে অনেকেই এখন সেই শব্দটা উচ্চারণ করেন না, কিন্তু আমি মনে করি এটা একটা যুগান্তকারী অর্থনৈতিক অংশটা। আমি রাজনৈতিক অংশ বলতে পারবো না, কারণ আমি রাজনীতি করি না, রাজনীতি বুঝি কিন্তু আমি রাজনীতি করি না, কিন্তু অর্থনীতি নিয়ে আমরা কথা বলবো। অর্থনীতিতে তিনি যে সমবায়ের কথা ডাক দিয়েছিলেন, সেই সময় বা ওই সময়ে একটা যুগান্তকারী বলে আমি মনে করি। কারণ সেখানে বলা হয়েছিল যে যাদের জমি দেবে যারা, তারা এক তৃতীয়াংশ পাবে, এক তৃতীয়াংশ পাবে যারা শ্রম দেবে, আর এক তৃতীয়াংশ সরকারের কাছে যাবে। এই যে এখন আমরা বাজেটের অর্থ জোগাড় করতে অনেক কষ্ট হচ্ছে, অনেক বেড়েছে এখন আমাদের, কিন্তু তার পরবর্তীতে যে কষ্ট হচ্ছিল বাজেটের, এক সময় 80-এর দশকে তো পুরোটা বিদেশ থেকে আসতো, বিদেশি নির্ভরতা, উন্নয়ন বাজেট পুরোটাই ছিল বিদেশি, পুরোটা, এবং কিছু কিছু রাজস্ব বাজেটেরও বিদেশ থেকে আসতো। কিন্তু এখন তো আমরা PL 480 নির্ভরতা কিভাবে কমানো যায়, কিন্তু ওই সময় PL 480টা টাকা যেটা থাকতো ওটা নিয়ে আমরা রাজস্ব ব্যয় করতাম না, এখন তো বেশি নাই, এখন তো আমাদের উন্নয়ন বাজেটের 5% মানে বাজেটের 5% কম এটা আমরা রাখতে সক্ষম হয়েছি, আর বৈদেশিক সাহায্য জাতীয় আয়ের 2% বেশি না, আরও কম, এবং তার চেয়ে পুরানো যে ঋণ নেওয়া আছে সেখান থেকে ফেরত দিলে 1% কম হয়, এখন আমরা অনেকটা নিজেদের পায়ে দাঁড়িয়ে গেছি। তো তখন তিনি এই যে ডাকটা দিয়েছিলেন, সেটা যদি আমি করার সময় পেতেন তাহলে বাংলাদেশের চেহারা অনেক আগে অনেক পরিবর্তন হয়ে যেত, কারণ রাজস্ব আয় তো আসতো কৃষির থেকে, তারপরে আস্তে আস্তে যখন আয় বাড়ত তখন শিল্প হতো ইত্যাদি ইত্যাদি, সেই সময় তো তিনি পাননি। কিন্তু কৃষিকে আধুনিক আয় করা জরুরি ছিল আমাদের, কারণ এটা কৃষি প্রধান দেশ এবং মানুষ এখানে সবাই কৃষির সঙ্গে কোনো না কোনোভাবে জড়িত। এখনও অর্ধেক শ্রমিক কৃষিকে, 47% শ্রমিক কৃষিতে কাজ করে, এবং 70-80% মানুষ কোনো না কোনোভাবে কৃষির সঙ্গে এখনো সম্পৃক্ত, আর তখন তো পুরাটাই ছিল কৃষি নির্ভর। তো সেই জায়গায় তিনি যে সমস্ত পদক্ষেপ নেওয়ার চেষ্টা করেছিলেন সেটা সময় পাননি নিতে, সেটা যদি নিতে পারতেন তাহলে বাংলাদেশের অর্থনীতির অবস্থা অনেক আগে অনেক শক্ত ভিতের উপর দাঁড়িয়ে যেত, এবং যারা বলেছিলেন তলাবিহীন ঝুড়ি, তখন তাদের আবার ওগুলো ওই তাদের কথাগুলো নিজেরা খেতে হতো আর কি। এখন অনেক দেরিতে হলেও এখনও সেটা তারা নিশ্চয়ই তারা অনুতাপ করছেন যে এটা বলা ঠিক হয়নি, একজন তো নাই আমি জানি। জি, আমাদের একটি বিরতির সময় হয়ে গেছে, বিরতির পর ফিরে আসি বাকি আলাপচারিতা, দর্শক বিরতির পর ফিরে আসছে তালিকাতায়, সঙ্গে থাকো। দর্শক, আপনারা দেখছেন ইসলামী ব্যাংক নিবেদিত তালিকাতা, আমরা আবারও ফিরছি আলোচনা, বঙ্গবন্ধুর অর্থনীতি নিয়ে আলোচনা করছি ডক্টর কাজী খলিকুজ্জামান আমাদের সঙ্গে। ডক্টর খলিকুজ্জামান, বিরতির আগে আলোচনা করছিলাম বঙ্গবন্ধুর অর্থনীতির বিভিন্ন বিষয় নিয়ে, স্বাধীনতোত্তর বাংলাদেশে তিনি কী কী করেছেন, এখন যে বিষয়টি জানতে চাই আপনার কাছ থেকে, তিনি দেশে ফেরার পরপরই আমরা জানি যে পরিকল্পনা কমিশন গঠন করেছিলেন 18-19 দিনের মাথায়, কেন করেছিলেন, কোন ভাবনাটি মাথায়? এটা হচ্ছে যে কোনো দেশকে এগিয়ে, তখন সারা বিশ্বেই একটা পরিকল্পিত অর্থনীতি একটা প্রচলন ছিল ওই সময়ে, যে কলোনিয়াল দেশগুলো যখন বেরিয়ে আসছে তাদের কলোনিয়াল ইয়ার থেকে, শাসকদের থেকে মুক্ত হয়ে, তখন সব দেশেই পাকিস্তান আমলেও একটা পরিকল্পনা ছিল, অন্যান্য ভারত সব জায়গায় একটা পরিকল্পিত উন্নয়নের ব্যাপার ছিল। তো সেজন্য খুব দ্রুত পরিকল্পনা না করলে আমরা কী করে এগোবো, সেইটা হচ্ছে ওনার চিন্তাধারণা নিশ্চয়ই ছিল, যে কোথায় কী কাজ হবে, কোথা থেকে অর্থ আসবে, কোন কাজটা আগে হবে, কোন কাজটা পরে হবে। আর তখন আর একটা ছিল, একটা সমাজতান্ত্রিক দেশ গঠনের ওনার অঙ্গীকার ছিল, ওটা আওয়ামী লীগের ইশতেহারেও ছিল,
এবং বঙ্গবন্ধু বারবার বলেছেন, এবং এই পরিকল্পনাটা সেই আঙ্কিক থেকে করার জন্য পরিকল্পনা তৈরি করা, পরিকল্পনা কমিশন গঠন করা হয়, খুব খুব দ্রুতই করা হয়েছিল, এবং সেখানে খুব বিদগ্ধ অর্থনীতিবিদদেরকে যারা, এর মধ্যে আমার শিক্ষক দুইজন ছিলেন, দুইজন এখনো জীবিত আছেন, আর বাকি যে চারজন যে ছিলেন তার মধ্যে তিনজন এখন জীবিত আছেন, এখনো একজন মারা গেছেন, প্রফেসর মোশাররফ হোসেন আর প্রফেসর আনিসুর রহমান, প্রফেসর রহমান সুবান, প্রফেসর নুরুল ইসলাম, এরা এখনো জীবিত আছেন। তো তারা বাংলাদেশে তখন এবং এখন পর্যন্ত অর্থনীতিবিদদের মধ্যে অনেক অনেক উঁচু মানের অর্থনীতিবিদ তাদেরকে দিয়ে করেছিলেন, এবং তারা যথাসময়ে দলিলটা, পরিকল্পনা, প্রথম যে আমাদের পঞ্চবার্ষিক পরিকল্পনা তৈরি করেছিলেন, এবং সেখানে সমাজতান্ত্রিক ধাঁচটা ছিল। তো ওনার যে ধারণা ছিল যে মানুষের কথা বলছি না, মানুষকে কেন্দ্র করে যে উন্নয়ন করতে হয়, তাহলে তো আবার জানতে হবে যে কোথায় কার জন্য কখন কী করব, তারপরে অর্থই বা কোথা থেকে আসবে, আসলে সেটা কোন খাতে ব্যয় করা হবে, তো সেটা করার জন্য পরিকল্পনা কমিশনের প্রয়োজন হয়, এবং এটাকে অনেক ক্ষমতা দিয়েছিলেন, কারণ যিনি ডেপুটি চেয়ারম্যান ছিলেন তিনি মন্ত্রীর পদমর্যাদা ছিল, আর বাকি যারা ছিলেন সদস্য তারা প্রতিমন্ত্রীর পদমর্যাদায় ছিলেন, তো সেই জন্যে তারা কাজ করতে অসুবিধা হয়নি। যে মানটা যদি নিচে থাকে, তাদের পদবীর যদি নিচে থাকে, তাহলে অনেক সময় অসুবিধা হয়, তাদের ওই সময় কমান্ড আসলে ওই সময় ফলো করা হয়নি বা মানা হয়নি। তো সেই পরিকল্পনা কমিশন পরবর্তীকালে আর সেরকম থাকেনি, কারণ তখন আস্তে আস্তে বাজার অর্থনীতির দিকে যাওয়া শুরু হয় বঙ্গবন্ধুকে নির্মমভাবে হত্যা করার পরে, এবং তখন আস্তে আস্তে পরিকল্পনা কমিশনের যে আগের যে কর্মকাঠামোটা, তাদের যে ক্ষমতা ছিল যে কাজ করার, সেইটাকে আস্তে আস্তে খর্ব করা হয়। তো সেই জন্য দিন পরিকল্পনা কমিশন করেছিলাম। আমি মনে করি সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা পদক্ষেপ ছিল, কারণ আপনি একটা দেশ স্বাধীন হলো কিভাবে এটা কি করব না করব সেটা জানার জন্য তো আমার একটা প্ল্যানিং প্রতিষ্ঠান লাগে আমার, তো সেটা অত্যন্ত দূরদর্শিতার সঙ্গে তিনি করেছিলেন। আরেকটি বিষয় আপনার দৃষ্টি আকর্ষণ করতে চাই, বঙ্গবন্ধু ঘুষ দুর্নীতি বন্ধের জন্য বেশ তৎপর ছিলেন, এই বিষয়ে তিনি অনেকবার কথাও বলেছেন। তিনি এমনও বলেছেন যে কৃষক, বাংলার কৃষক দুর্নীতি করে না, দুর্নীতি করে, করাপশন করে আমাদের শিক্ষিত সমাজ, সেটি বন্ধে তার তিনি অনেক বক্তৃতায় বলেছেন, তো আমি নিজে শুনেছি, তারপরে এখন তো মাঝে মাঝে বাজানো হচ্ছে, অনেকেই আবার শুনছেন, আমি নিশ্চয়ই দুর্নীতির কথা বলেছেন তিনি একেবারে পরিষ্কার, এমন করে বলেছেন যে সব খেয়ে ফেলতেছে দুর্নীতিবাজরা এবং আশেপাশেই আছে এরা, তো এই দুর্নীতিবাজদের যদি দমন না করা যায় তাহলে আমাদের দেশের উন্নতি হবে না, কাজেই দুর্নীতিবাজকে দমন করতে হবে। এবং অনেক সময় তিনি এরকমও বলেছেন যে কারা দুর্নীতি করছে, শিক্ষিত সমাজ, যারা ক্ষমতায় আছে তারা, সাধারণ মানুষ দুর্নীতি করে না, সাধারণ মানুষের টাকায় এরা পদ পদবী ইত্যাদি তারা পাচ্ছে, তারা বেতন পাচ্ছে, এটা কথা তিনি বলেছেন, ঘোষণা দিয়েছেন যে বেতন পাচ্ছ, সাব হয়েছ, সাহেব হয়েছ, বেতন পাচ্ছ কার টাকায়, তাদেরকে সম্মান করে কথা বলো এবং দুর্নীতি থেকে দূরে থাকো। তো এই ঘোষণা তিনি দিয়েছিলেন, কিন্তু সময় পাননি বেশি দিন, দুর্নীতি তখন অনেক ছিল, এখনও আছে, তো দুর্নীতি দূর করার জন্য তিনি যদি আরও কিছুদিন বেঁচে থাকতেন, আমি আশা করি যে কথাগুলো তিনি বারবার উচ্চারণ করেছেন সেটা হয়তো বাস্তবায়ন করতে সক্ষম হতেন, এবং সক্ষম হলে পরে পরবর্তীতে যে দুর্নীতি এমনভাবে ডালপালা ছড়িয়েছে সেটা হয়তো, দুর্নীতি দুনিয়ার সব জায়গায় আছে, কিছু তো থাকতো, কিছু থাকবে, এখনও আছে, কিন্তু যেটা যেভাবে বিস্তৃতি লাভ করেছে সেটা হয়তো তার নেতৃত্বে আরও কিছুদিন দেশ চললে হয়তো সেইভাবে বিস্তার লাভ করতো না। আর একটা হচ্ছে যদি সমবায় হয়ে যেত তখন কিন্তু সব মানুষের সঙ্গে সম্পৃক্ত হয়ে যেত, সাধারণ মানুষও সম্পৃক্ত হয়ে যেত, তাহলে দুর্নীতি করার সুযোগটা অনেক কমে যেত, কাজেই তার অর্থনৈতিক যে পরিকল্পনা এবং বিশেষ করে কৃষি সমবায় এইটা, এই এই দিকটা আমি মনে করি যদি পরিপূর্ণভাবে হতো তাহলে তাহলে দুর্নীতি অনেকখানি কমে আসতো। এবং এখন তো যে আমার আমার মনে আছে ওই সময় তো বেশি ছিল না, তার মধ্যে দুর্নীতি করলে তো আরও চলে যাচ্ছে, তাই না? আমাদের সুস্বল্প সম্পদ সেখান থেকে দুর্নীতি করে চলে যায়, সেখান থেকে পাচার করারও একটা ব্যবস্থা, সবগুলোই তিনি বলেছেন যে এরা হচ্ছে, উনি জানেন, এবং কিন্তু দুঃখজনকভাবে, অত্যন্ত দুঃখজনক যে তাকে সরিয়ে দেওয়া হলো, এবং এই আমি ধারণা করি যে এই দুর্নীতিবাজরা সেই সঙ্গে চক্রান্তে ছিলেন, দেশি ছিলেন, বিদেশি ছিলেন, এবং উনি থাকলে দেশকে একটা স্বাধীন সত্তা
যে আমাদের আছে সেটাকে অনেক শক্ত অবস্থানে হয়ে যাবে, হয়তো ভূ রাজনীতির জন্য অনেকের জন্য সেটা অসুবিধা হতে পারে, সেই জন্য তারাও এটাতে সংযুক্ত হয়তো ছিলেন। কাজেই এটা একটা জাতীয় এবং আন্তর্জাতিক চক্রান্ত ছিল, এটা মোটামুটি পরিষ্কার, তখনও ছিল, এখন তো আছেই, আমরা বুঝতেই পারি সেটা। এবং সেজন্য তিনি যে পদক্ষেপগুলো নিচ্ছিলেন এটা অনেকের পক্ষে যাচ্ছিল, সাধারণ মানুষের পক্ষে, কিন্তু ক্ষমতাধর অনেকের বিপক্ষে, সুতরাং তারা নিশ্চয়ই তার বিরুদ্ধে অবস্থান নিতেন। তো এই দুর্নীতি তো নানান ধরনের, একটা দুর্নীতি হচ্ছে টাকা পয়সা বাড়া, আরেকটা হচ্ছে ভূমি দখল জমি দখল, আরেকটা হচ্ছে কাজ না করাও তো একটা বড় দুর্নীতি, যার দায়িত্ব পালন না করাও একটা বড় দুর্নীতি। তো এই সমস্ত দুর্নীতির বিরুদ্ধে তার উচ্চারণ ছিল খুব শক্ত। স্বাধীনতার পরপর সমস্ত যে মিল কলকারখানা ছিল রাষ্ট্রায়ত্তকরণ করা হয়েছিল, রাষ্ট্রীয়করণ করা হয়েছিল, এর কি সুফল পাওয়া গিয়েছিল? প্রথমত হচ্ছে রাষ্ট্রীয়ত করা জরুরি ছিল, কারণ অনেকগুলো পাকিস্তানিদের ছিল, তারা চলে গেছে, কাজে এগুলা ব্যবস্থাপক ছিল না, কেউ ব্যবস্থাপনা করছিল না, কিছু বাঙালি ছিল, বাঙালিদের বেশি কলকারখানা ছিল না, ষাট দশকের শেষের দিকে এসে কিছু পাট কল বা ইত্যাদি এরকম কিছু কিছু হয়েছিল এর, কিন্তু তারপরেও অধিকাংশ পাকিস্তানিদের ছিল, তা চলে গেলে সেগুলো তো ব্যবস্থাপনা করতে হবে, সেটা সরকারি আওতায় নিয়ে আসা হয় প্রথমে, তারপরে বাঙালিদের যেগুলি ছিল সেগুলোও সরকারিকরণ করা হয়। তো সেটা দরকার ছিল ওই সময়ে, কারণ এটাকে পুরো একটা অর্ধেকের বেশি যদি ব্যবস্থাপক না থাকে আর কিছু থাকে, এটা সরকার নেয় ওটা না নেয়, তাহলে একটা ব্যবস্থাপনা একটা অসঙ্গতি দেখা দিতে পারে, সেই জন্য পুরোটা নেওয়া হয়েছিল। কিন্তু সেখানে কি এই দুর্নীতি বন্ধ করা গিয়েছিল? না, ওটা তো করা হয়েছিল খুব দ্রুতই করা হয়েছিল। না, দুর্নীতি ছাড়াও ওখানে মূল ছিল যে চালু করা, পুরোদমে চালু করা। তো যেগুলি পাকিস্তানিদের ছিল সেগুলি তো চালু করা হলো, যেগুলি বাঙালি ছিল ওগুলো চালু করা হলো দুইটাই, কিন্তু তারপরেও সমস্যা ছিল, সংকট ছিল, তাদের স্পেয়ার পার্টস ইত্যাদি নানান ধরনের সংকট ছিল, বাজারকে আবার ধরা সেটাও সংকট ছিল। কিন্তু খুব দ্রুত সেই পাটি তো মূলত ছিল আমাদের, পাটের বাজার কিন্তু ধরা সম্ভব হয়েছিল। তবে এখানে একটা ছিল যে দুর্নীতি কমেনি, তার কারণ আমরা লক্ষ্য করেছি, অনেক গবেষণা আছে, সেখানে দেখা গেছে যে ওই যে মালিক যারা ছিল আগের পুরানো মালিক, তারা যাওয়ার আগে তাদের অনেক কল মেশিন টেশিন বিক্রি করে ইত্যাদি করে তারা গেছেন, অনেকে সবাই যে করছেন সেটা বলবো না। তারপরে ব্যবস্থাপনায় যারা আসলেন নতুনভাবে তারাও ঠিক এটা বুঝে উঠতে পারেননি, বেশিরভাগই ছিলেন আমলা থেকে গিয়েছিল, কিছু লোক ছিল না, কী করা যাবে, কারণ এটা চালাতে হবে, যারা আছে তাদেরকে দেওয়া হলো, কিন্তু তারা যে কাজটা করার কথা, ওই জন্যই দুর্নীতির কথা উনি বারবার বলতেন যে তারা সেই কাজটা সঠিকভাবে করেন নাই বা করতে পারেন নাই। তো ফলে দেখা যাচ্ছে যে যতটা সুফল পাওয়ার কথা, কিন্তু আমি যেটা বলবো যে এই শিল্প কারখানাগুলো চালু হয়েছিল এবং বেশ কিছু নীতিমালা হয়েছিল, কর্পোরেশন করা হয়েছিল, তো সেই সব ব্যবস্থার মধ্যে চালু হয়েছিল, কিন্তু আরও দ্রুত চালু হতে হলে যে ব্যবস্থা থাকা, যে মানুষ দক্ষ জনবল থাকা দরকার, সেই দক্ষ জনবল তার হাতে ছিল, কিন্তু যা ছিল তাই দিয়ে তিনি যতটুকু করেছেন ওই সময় একটা বিধ্বস্ত অর্থনীতিকে পুনর্গঠনের লক্ষ্যে, সেটা খুবই প্রশংসনীয়, কারণ সবাই হয়তো সেই কাজটি করতে পারতেন। জি, আমাদের আরও একটি বিরতি সময় গেছে, বিরতির পর ফিরে আসবো বাকি আলোচনা, দর্শক ফিরে আসছি বিরতির পর, সঙ্গে থাকবেন। দর্শক আপনারা দেখছেন ইসলামী ব্যাংক নিবেদিত তালিকাতে, আমরা আলোচনা করছিলাম বঙ্গবন্ধুর অর্থনীতি নিয়ে পিকেএসএফ এর চেয়ারম্যান ডক্টর গাজী খলিকুজ্জামান আহমেদের সঙ্গে। যারা খলিকুজ্জামান, যে বিষয় নিয়ে আলোচনা করছিলাম তার এখন সারমর্ম টানতে চাই। আসলে আলোচনার শুরুতে বলছিলেন যে বঙ্গবন্ধু আসলে বৈষম্যহীন সমাজ করতে চেয়েছিলেন, বৈষম্য দূর করতে চেয়েছিলেন, কিন্তু সেই বৈষম্য তো বাড়ছে। আমরা দেখছি বর্তমান বাংলাদেশে সম্পদের বৈষম্য বাড়ছে, আয় বৈষম্য বাড়ছে, বঙ্গবন্ধুর সেই অর্থনৈতিক দর্শনের অনুকরণে আমরা কিভাবে বৈষম্য কমিয়ে আনতে পারি বর্তমান বাংলাদেশে? একটা হচ্ছে বাংলাদেশের এখন অর্থনৈতিক সার্বিকভাবে অগ্রগতি অনেক হয়েছে, মাথাপিছু আয় অনেক বেড়েছে, এখন আমরা প্রায় $1,750-1,800 মাথাপিছু আয়, এবং প্রবৃদ্ধি আমাদের পৃথিবীতে যে কয়েকটি দেশ এগিয়ে আছে প্রবৃদ্ধির হারে, তার মধ্যে আমরা একটা, আমাদের প্রায় 8% প্রবৃদ্ধি হচ্ছে বছরে, এবং সামাজিক সুযোগগুলোতে অনেক উন্নতি হয়েছে। কিন্তু মূল বিষয়টা হচ্ছে বাজার অর্থনীতির মাধ্যমে এই যে কর্মকাণ্ডগুলো সারা বিশ্বে চলছে, বাংলাদেশ তার থেকে বাইরে থাকতে পারেনি। তো ফলে যেটা দেখা যায় যে যাদের অর্থ বেশি আছে
তারা কিন্তু অনেক বেশি সুযোগ নেয়, এটা সারা বিশ্বে নিচ্ছে। সেই জন্য দেখা যায় যে পৃথিবীতে 1% ধনীর হাতে অর্ধেক সম্পদ, আর বাকি অর্ধেক 99%। বাংলাদেশে কিন্তু অত খারাপ না, বাংলাদেশে বৈষম্য আছে এবং এটা আমি প্রকটই বলবো, কিন্তু ওই যে বিশ্বের যে উদাহরণটা দিলাম সেই রকম না। এই মার্কিন যুক্তরাষ্ট্রেও না, মার্কিন যুক্তরাষ্ট্রে 1% হাতে ধনীর হাতে 40% সম্পদ, বাংলাদেশে সেই রকম খারাপ না। কিন্তু বাংলাদেশ কি অ্যালার্মিং, মানে বাড়ছে? হ্যাঁ না, বাড়ছে গত কয়েক বেশ কয়েক বছর থেকে আশঙ্কাজনক হারে বাড়ছে। আমরা আমাদের যে আমরা অর্থনীতিবিদরা যেরকম মাপে আর কি, যে সব বিভিন্ন শ্রেণী আছে তাদের আয়ের অংশ কতটা, তার মধ্যে কতটা বৈষম্য আছে সেটা মাপা হয় একটা গিনি কোয়েফিশিয়েন্ট বলে, সেটিতে 0.455 ছিল, সেটা সম্প্রতি বেড়ে ওটা 0.48 হয়েছে। আর কিছু কিছু গোষ্ঠী আছে যারা একেবারে অতি দরিদ্র যে এক গোষ্ঠী আছে না, তারা প্রায় 11%, 12%, আর অনেক বেশি ছিল, অনেক নেমে এসছে, কিন্তু তারা অনেক স্বল্প আয়ে যে জীবনযাপন করেন সেটা অনেক দুরূহ, কষ্টকর। আর দারিদ্র্য অনেক কমে এসছে, কমে এসে 22% এসছে, কিন্তু জনসংখ্যা এত বেশি হওয়াতে আমাদের এখনও প্রায় 3.5 কোটি পৌনে 4 কোটি মানুষ দরিদ্র, আর 2 কোটির কাছাকাছি মানুষ হচ্ছে অতি দরিদ্র। তো এখানে নীতি আছে যে বাংলাদেশের এটা বাড়েনি, তার আরও বাড়েনি, আরও বেশি হতে পারতো। তার কারণ হচ্ছে আমাদের যে সামাজিক নিরাপত্তা বেষ্টনীটা কিন্তু খুব ব্যাপক, এই যে ভাতা দেওয়া, তারপরে কর্মসৃজন করা। এখানে তো দুর্নীতির কথা বলা হয়, এখানে আবার দুর্নীতি ব্যাপার হচ্ছে, দুর্নীতি না হলে আর একটু বেশি হতো, কিন্তু যতটুকু আমরা অর্জন করেছি আমার যে সম্পদ আছে এই সম্পদ দিয়ে আমি আর একটু বেশি দূর যেতে পারতাম যদি পুরাটা ওখানে খরচ হতো। দুর্নীতি যেটা বেরিয়ে যাচ্ছে সেই জন্য ওই জায়গায় যেতে পারছি না, কিন্তু তারপরেও আমাদের অগ্রগতিটা হচ্ছে। যার 10 টাকা পাওয়ার কথা সে হয়তো 5 টাকা 6 টাকা পাচ্ছে, কিন্তু পাচ্ছে, পাওয়ার পড়লে তার অগ্রগতিটা হচ্ছে। তো এই অগ্রগতির ফলে আমরা দেখছি যে নিরাপত্তা বেষ্টনীর জন্য অনেকেই যারা একেবারেই দুর্দশায় পড়তো, বছরের বিশেষ বিশেষ সময়ে যখন কর্মসংস্থান থাকে না তখন তারা এখান থেকে সহায়তা পাচ্ছে। আর বিধবা, মুক্তিযোদ্ধা, মাতৃত্বকালীন এই ভাতাগুলো তারা তো সারা বছরই পাচ্ছেন, মাতৃত্বকালীন তো মাতৃত্বকালীন সময়ে বাকিগুলো পাচ্ছেন, ফলে তাদের যে একেবারেই নিঃস্ব অবস্থা থাকছে না, সেই জন্যই দারিদ্র অনেকটা কমে এসছে। আরেকটা কমে এসছে কারণ কৃষিতে যে অগ্রগতি হয়েছে, কারণ অনেকে কৃষির সঙ্গে, দরিদ্র মানুষ কৃষির সঙ্গে সম্পৃক্ত। তো কিন্তু বৈষম্য যে যে বেড়েছে এই কারণ, এইগুলো না থাকলে বৈষম্য আরও বেড়ে যেত। সে বৈষম্য মোটামুটি এখন নিয়ন্ত্রণে আছে, কিন্তু এখন যেটা নীতি যেটা আছে সর্বশেষ ইশতেহারে যেটা আওয়ামী লীগের, সেখানে বৈষম্য দূর করার কথা বলা আছে। স্থানীয় সরকার লাগবে, কারণ স্থানীয় সরকার সারা বৈষম্য ওইভাবে দূর করা যায় না, সেখানে স্থানীয় সরকারকে ক্ষমতায়নের কথা বলা আছে, রাজনৈতিকভাবে ক্ষমতায়ন, তারপরে আর্থিকভাবে ক্ষমতায়ন, প্রশাসনিকভাবে ক্ষমতায়নের কথা বলা আছে, আর গ্রামকে শহর করার কথা বলা আছে। তার মানে এই নয় যে গ্রামে শহর বানায় ফেলা হবে, গ্রামে শহরের সুযোগ সুবিধা কথা বলা আছে। তো কাজে এখন নীতিটা আছে ঠিক যেমন কমিয়ে নিয়ে আসার, সুতরাং আমি আশা করছি যে এই এইভাবে কাজ করলে আমরা কমিয়ে আনতে পারবো আর কি, বৈষম্য দূর হয়ে যাবে এটা বলা সম্ভব, কিন্তু এই হার কমিয়ে আনা যাবে। অসংখ্য ধন্যবাদ জনাব ডক্টর খলিকুজ্জামান আহমদ আমাদেরকে টালিখাতায় সময় দেওয়ার জন্য। ওকে, ধন্যবাদ। জি দর্শক, এই ছিল আমাদের ইসলামী ব্যাংক নিবেদিত আজকের টালিখাতায়, সঙ্গে থাকুন 24 ঘন্টা।